আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে স্পিড ডায়াল কিভাবে চালু করবেন। তো কেউ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে ডিসাইড বিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো স্পিড ডায়াল, তো আপনার স্মার্ট মোবাইলে বা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যদি আপনি স্পিড ডায়াল বা ফাস্ট ডায়াল সেট যদি করেন, সেক্ষেত্রে আপনি এক ক্লিকে কিন্তু আপনার নাম্বারে সরাসরি কল চলতে যাবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু নতুন করে নাম্বারটি টাইপ করতে হবে না বা আপনার নাম্বারটি কিন্তু খুঁজে বের করে ডায়াল করতে হবে না। তো এটা হচ্ছে স্পিড ডায়াল। তো এই স্পিড ডায়াল চালু করতে চাইলে প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে চলে যাবেন। তো ডায়াল প্যাড অপশন থেকে আপনি, তো এখানে আপনার ডান পাশে উপরে থ্রি ডট আইকনের উপর ট্যাপ করে দিবেন। তারপর নিচে এখানে রয়েছে সেটিং অপশন, তো এটার উপর ট্যাপ করে দিবেন। তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ফার্স্ট ডায়াল, তো এই সেটিংয়ে আপনি ট্যাপ করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে ভয়েস মেল, এটার উপর ট্যাপ করে দিবেন। তারপর এখানে নিচে থেকে আপনার যে কোনো একটি সিম সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এখানে নিচে সেট আপ অপশনের উপর ট্যাপ করে দিবেন। তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন ভয়েস মেল নাম্বার, এটার উপর ট্যাপ করে দিয়ে এখানে আপনি বক্সে আপনি নাম্বার সেট করে দেবেন, যে নাম্বারটি আপনি ফাস্ট ডায়াল বা স্পিড ডায়ালের জন্য সেট করতে চাচ্ছেন। তারপর এখানে নিচে ওকে অপশনের উপর ট্যাপ করে দিবেন। তারপর পুনরায় ওকে অপশনের উপর ট্যাপ করে দিবেন। তারপর বেগে চলে আসবেন। তো বেগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দুই নম্বর অপশনে রয়েছে অ্যাড কন্ট্যাক্ট। তো এখানে কিন্তু আমি তিন নাম্বারটিতে সেট করে রেখেছি আগে থেকে। তারপর এখানে অ্যাড কন্ট্যাক্ট, এটার উপর ট্যাপ করে দিয়ে তারপর এখানে বক্সে আপনি নতুন করে নাম্বার অ্যাড করে দিবেন, যে নাম্বারটি আপনি পুনরায় আপনি সেট করতে চাচ্ছেন স্পিড ডায়ালের জন্য। তারপর নিচে ওকে অপশনের উপর ট্যাপ করে দিবেন। তো অলরেডি কিন্তু নাম্বারগুলি সেট করা হয়ে গেছে। তো তারপর আপনি বেগে চলে আসবেন। বেগে চলে আসার পর এখানে আপনি যে এক নম্বরে যে নাম্বারটি সেট করেছেন একের উপর চাপ দিয়ে যদি ধরে থাকেন, সেক্ষেত্রে এক নম্বরে যে নাম্বারটি আপনি স্পিড ডায়ালের জন্য সেট করেছেন সেই নাম্বারে কিন্তু সরাসরি কলটি চলে যাবে। তো দুই নম্বরে যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন, দুই নম্বরে যে নাম্বারটি সেট করেছেন সেই নাম্বারটি কিন্তু অটোমেটিকলি সরাসরি কল চলে যাবে। তো এটা হচ্ছে স্পিড ডায়াল। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে স্পিড ডায়াল সেট করতে পারবেন। তো আজ এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।